য়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো আমাদের রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয় রিওপেন হয়ে যাওয়ার পর একটাই কোয়েশ্চেন ঘুরছে যে পরীক্ষা কীভাবে হবে অনলাইন নাকি অফলাইন কারণ স্টুডেন্টরা ধরতে গেলে অনলাইনে তারা অনেকটা ক্লাস কমপ্লিট করে নিয়েছে অনেকটা সিলেবাস কমপ্লিট করেছে এখন রেস যে সিলেবাসটা আছে সেদিকে ফোকাস করছে তারা এবং তারা বুঝতে পারছে না যে বর্তমানে যেহেতু কলেজ বিশ্ববিদ্যালয় রিওপেন হয়ে গেছে তাহলে পরীক্ষাটা আমাদের অনলাইনে হতে চলেছে নাকি অফলাইনে হতে চলেছে কারণ কোথাও আমরা দেখেছি ক্লাস হচ্ছে দুদিন আবার কোথাও কিন্তু ছ দিন করে ক্লাস তাহলে যারা ছ দিনে ক্লাস করছে দু দিনের স্টুডেন্টস যারা বিশেষ করে তারা টেক্কাতে কি করে ছ দিনের সাথে এটাও একটা বড় কোয়েশ্চেন চলে আসছে কারণ দুদিন যারা ক্লাস করছে তাদের বাকি ক্লাসটা আমার অনলাইনে হচ্ছে আলাদা আলাদা কলেজ ওয়াইজ আলাদা আলাদা নিয়ম হয়েছে এবং আলাদা আলাদা তার জন্য রুটিনও প্রকাশ হয়েছে কিন্তু পরীক্ষা তো নেওয়া হয় ইউনিভার্সিটির তরফ থেকে এর মধ্যেই কিন্তু চলে আসছে বিভিন্ন আপডেট একটা নোটিফিকেশান গতকাল থেকে দুটো নোটিফিকেশান ঘুরছে এবং অনেক স্টুডেন্টসের মাধ্যমে পেয়েছি নোটিফিকেশানটা সেটাই ক্লারিফাই করতে এলাম এ একটি নোটিফিকেশানে বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা নিতে চলেছে তাদের ইউজি পিজি অর্থ সেমিস্টার সমস্ত কিছু অন্য একটি নোটিফিকেশনে বলছে কল্যাণী বিশ্ববিদ্যালয় তাদের ইউজি অর্থ সেমিস্টারে পরীক্ষা নিতে চলেছে অফলাইন থেকে চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা সত্যিটা জেনে নিচ্ছি চলুন যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত সময় আপনাদের পাশে থাকার জন্য প্লিজ ভিডিওটাকে সবার কাছে শেয়ার করবেন তাই এত সকাল সকাল ভিডিওটাকে নিয়ে এলাম চলুন দেখে নিচ্ছে আজকের আপডেট স্টুডেন্টরা বিশেষ করে আজকে যখন অনলাইন এবং অফলাইনে গেটোর মাঝখানে ফেসে রয়েছে এর মাঝখানে ধরতে গেলে অনেক কল নোটিফিকেশান বেরোচ্ছে যেমন এক এক করে নোটিশ নোটিশ দেওয়ার কথা যেহেতু পরপর বিশ্ববিদ্যালয় কারণ আমরা কিছু ইউনিভার্সিটির তরফ থেকে এরকমও নোটিশ পাচ্ছি যে তারা অনলাইন নেবে কিছু ইউনিভার্সিটি বলছে অফলাইন নেবে কিছু ইউনিভার্সিটি বলছে তারা জানুয়ারি মাসে ডিসাইড করবে তো এর মাঝখানে কিন্তু বিভিন্ন নোটিফিকেশন আসছে যেটা প্রথমে আমি বললাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং কল্যাণী ইউনিভার্সিটি এই দুটোর কিন্তু অফলাইন নোটিফিকেশান যেটা আলটিমেটলি স্টুডেন্টসের মাধ্যমে পেলাম এবং সোশ্যাল মিডিয়া বর্তমানে ভাইরাল প্রথমে আগে সেটা একটু দেখে নিচ্ছি তারপর পুরো ডিটেলসটা শেয়ার করছি আপনাদের কাছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নাকি এরকম একটি নোটিফিকেশান যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং যেটি কিন্তু তাদের কন্ট্রোলার অফ এক্সামিনার তার যিনি আছেন তার নামে এই নোটিফিকেশানটা ঘুরছে কুড়ি এগারো দু হাজার একুশে বেরিয়েছে নোটিশটা এই নোটিশে কী বলা হয়েছে দ্য ইউজি অর্থ সেমিস্টার এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উইল বি হেল্ড ইন অফলাইন মোড অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু টেক নোট অফ ইট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি তো এই নোটিশ অনুযায়ী যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমস্ত অর্থ সেমিস্টার পরীক্ষা ইউজির পরীক্ষা এটা অফলাইনে হতে চলেছে এবং সেটা দেখুন একদম পুরো কন্ট্রফ এক্সামিনার তিনি একদম জানিয়েছেন এবং তার সাথে সমস্ত কলেজকে কিন্তু তিনি এটা জানিয়েছেন যদি আমরা এই নোটিফিকেশানটা সত্যি না মিথ্যে বা ভুল এটা আমরা কি করে বুঝবো ফার্স্ট অফ অল হচ্ছে যে এই নোটিফিকেশানটা একদমই ফেক নোটিফিকেশান কারণ এই সেম নোটিফিকেশান কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বার করেছিল আমি শেয়ার করেছিলাম আপনাদের কাছে পিজি সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত পরীক্ষার মোড ডিসাইড করা হয়েছিল এবং এই নোটিফিকেশানটা দেখুন একদমই সেম শুধু তারা এখানে পিজি সেকেন্ড সেমিস্টারের জায়গায় অর্থ সেমিস্টার করে দিয়েছে ইউজি এবং তার সাথে ডের মোড়ের জায়গায় জাস্ট ব্লেন্ডেরটা তুলে অফলাইন করে দিয়েছে বাকি সমস্ত কিছুই ধরতে গেলে সেম রয়েছে আর তারা রেফারেন্স নাম্বার আর ডেটটাকে চেঞ্জ করেছে আলটিমেটলি আবার কি ধরতে গেলে ইউনিভার্সিটি মেরে মানে শিলমোহর এবং যেহেতু অনলাইনে সমস্ত কিছুটা পাওয়া যায় এখন তারপরে ধরতে গেলে ফ্রজারি করে কিন্তু আবার এরকমভাবে নোটিফিকেশান বেরোলো এবং ওই যে ইউজি নোটিফিকেশান সেটা একদমই কিন্তু ফেক নোটিফিকেশান তাই এটা নিয়ে আপনারা বেকার টেনশন করছেন এখন অবধি কোনো কিন্তু কিছু ডিসাইড করা হয়নি এবং আজকে ভালো এই ইউজি লেখাটা দেখলেই আপনারা বুঝে যাবেন তো তার ফলে এটা একদম ফেক আপনারা যারা চিন্তা করছেন চলুন এবার আমি ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে সেটা সত্যি না ভুল সেটা একটু জেনে নিই আরও একটি যেটা কিন্তু বেরিয়েছে এবং সেটা বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একদম লোগো দিয়ে বেরিয়েছে অফিসিয়াল লোগো ইউজ করে বেরিয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কি বলছে দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস অফ ইউজি অ্যান্ড পিজি দ্য রেসপেক্টিভ সাবজেক্ট দ্যাট দেয়ার অর্ড সেমিস্টার এক্সামিনেশন উইল বি স্টার্টিং ফ্রম ফিফ্থ জানুয়ারি এই অফলাইন মোড তো এই নোটিশ অনুযায়ী যেটা বলছে যে সিউর যে ইউজিপিজি পরীক্ষা অর্থ সেমিস্টার পরীক্ষা সেটা হতে চলেছে ফিফ জানুয়ারি এবং সেটা হতে চলেছে আপনার অফলাইনে পরীক্ষা হতে চলেছে দেখুন কি বলে দিয়েছে দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য সেন্টার্স এক্সামিনেশন উইল বি প্রপারলি স্যানিটাইজ তো যেখানে পরীক্ষা হবে সেগুলো প্রপারলি স্যানিটাইজ করতে হবে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস শুড ওয়ার মাস্ক অ্যান্ড শুড স্ট্রিক্টলি ফলো অল কোভিড প্রোটোকল ইফ এনি স্টুডেন্টস ডাজেন্ট ফলো অর মেনটেন দ্য প্রোটোকলস দে দেুড বি ইমিডিয়েটলি মার্কড অ্যাস অ্যাবসেন্ট উইল নট বি গিভেন অ্যালাউড টু গিভ দ্য এক্সামিনেশান তো এই নোটিফিকেশন অনুযায়ী যে সি ইউর যে আলটিমেটলি পরীক্ষা অফলাইন হবে এবং সমস্ত রুলস রেগুলেশন মানতে হবে মাস্ক পরতে হবে স্যানিটাইজ করতে হবে মানে যে নোটিশটা বাড়িয়েছে অনেক কেটে বাড়িয়েছে যদিও এখন অবধি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো পরীক্ষা রিলেটেড সেরকম মিটিং হয়নি ফাইনালি তো তার ফলে এই নোটিশটাও আমরা বিভিন্ন আপডেটের মাধ্যমে জানতে পেরেছি সূত্র মারফত জানতে পেরেছি এই নোটিশটাও কিন্তু ফেক নোটিশ এবং ইউনিভার্সিটিতে কিন্তু এই বিষয়ে করা হওয়া উচিত তো দেখে নিলেন আপনারা ধরুন নোটিশ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে নোটিশটা দেখলেন সেটা একদমই ফেক নোটিশ এবং ধরতে গেলে আগের নোটিশটাকে জালি করে জোরচুরি করে ধরতে গেলে এই নোটিশটা বার করা হয়েছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে নোটিশটা সেটাও কিন্তু ফেক নোটিশ এখন অবধি আমরা সোর্স মারফত যে আপডেটটা পাচ্ছি যদি পরবর্তীতে এরকমও কিছু আসে আগে সব থেকে আগে ইউনিভার্সিটি তাদের যে ওয়েবসাইট সিউ এক্সাম সেখানেই তারা এগুলো আপলোড করে থাকে তাই এত তাড়াতাড়ি এইসব নিয়ে কেউ চিন্তা করবেন না তবে এখানে একটা বড় কোয়েশ্চেন চলে আসছে প্রত্যেক বছর আমরা দেখেছি প্রত্যেকটা ছমাস অন্তর অন্তর সেমিস্টার পরীক্ষার আগে এরকম ধরনের কিছু নোটিফিকেশন ঘুরপাক খায় সোশ্যাল মিডিয়ায় কেন ঘুরপাক খাবে এবং ঘুরপাক খাওয়ার সাহস পায় কোথা থেকে তারা কারণ আজকের এরকম ধরনের ফ্রজারি যারা করে থাকে এগুলো ক্রিমিনাল অফেন্স আমি অনেকবার বলেছি এবং ইউনিভার্সিটিদের উচিত কিন্তু এগুলো কঠোর হাতে দমন করা আমরা দেখেছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে এই নিয়ে কঠোর হাতে দমন করেছে সিউ আগে এই নিয়ে কঠোর হাতে দমন করেছে ম্যাকআউটের তরফ থেকেও এরকম নোটিশ বেরিয়েছিল কিন্তু আমার মনে হয় বর্তমানে যারা তোমরা স্টুডেন্টস রয়েছো বিশেষ করে তোমাদেরকেই কিন্তু এই সমস্ত যে নোটিফিকেশানগুলো তার বিরুদ্ধে স্টেপ নিতে হবে কিভাবে তোমরা স্টেপ নিতে পারবে আমি তোমাদেরকে তলায় একটি টুইটার অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি যেটা আমাদের কলকাতা পুলিশের অ্যাকাউন্ট এবং তোমরা সেখানে গিয়ে কিন্তু আলটিমেটলি কমপ্লেন করতে পারছো সাইবার ক্রাইমে কমপ্লেন করতে পারছো এবং তোমরা এই সত্যি না মিথ্যে জানতে পারছো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে এই জিনিসটাকে একটা কমপ্লেন করবে দেন ইউনিভার্সিটির তরফ থেকে সেটা রেজিস্টার্ড কেস হবে তার পরবর্তী সেটা নিয়ে কমপ্লেন আলটিমেটলি ফার্দার এগোবে ইনভেস্টিগেশন ফার্দার এগোবে যেরকমভাবে পরপর প্রসিডিওর হয়ে থাকে কিন্তু তোমরা যারা স্টুডেন্ট রয়েছে বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন আপনারা যাদের পেরেন্টস রয়েছেন যারা যাদের ছেলেমেয়েরা এই সমস্ত ইউনিভার্সিটিতে পড়ছে এবং যারা চাইছেন যে যা হবে সেটা যেন অফিসিয়ালভাবে আসুক এরকম ফেক জিনিস যেন না আসে তাদের কাছে এটা রিকোয়েস্ট করছি প্লিজ আপনার সবাই মিলে টুইট করুন আপনার সবাই মিলে ইমেল করুন দরকার বলে আপনার নোটিফিকেশনটা জাস্ট দরকার বলে হোয়াটসঅ্যাপ করুন কারণ এদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও বর্তমানে রয়েছে এবং আলটিমেটলি জানতে চান কারণ আমরা যখন মাসরা মিলে অনেক স্টুডেন্টরা মিলে বিশেষ করে তোমরা যারা আছো বা অভিভাবকরা যারা আছে বা আমরা যারা সবাই মিলে কিন্তু যদি আজকে এরকমভাবে জানতে চাই যে এগুলো ঠিক না ভুল এগুলো কেন হচ্ছে তাহলে আমার মনে হয় আরও শক্তভাবে কড়াভাবে কিন্তু এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে কারণ পদক্ষেপ নেওয়াই উচিত কারণ এই নোটিশগুলো যখন বেরোয় এবং সব থেকে কথা তারপরে কিছুটা সময় লাগে নোটিশটা ভেরিফাই করতে অরিজিনাল না ফেক এবং তার দেখবেন একদিন দুদিন পর আবার লিডিং নিউজপেপারগুলোতেও বলে যে নোটিশটা ফেক এরকম ধরনের কোনো কিছু আসেনি এটা আমরা আগে থেকে দেখছি কিন্তু এই একদিন দুদিনের ব্যাপারটা তার মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা টেনশনে পড়ে থাকে কারণ মনে আছে নিশ্চয় আপনাদের কাছে সিউর একটা মাঝখানে আপডেট এলো যে সব পরীক্ষা নাকি অফলাইনে নেবে নাকি ঘোষণা করে দিয়েছে এই ডেট বলে দিয়েছে এবং এই নোটিশটা তো ডেটও বলে দিচ্ছে নাকি ফিফথ জানুয়ারি থেকে পরীক্ষা নেবে কিন্তু যার মিটিং এখনো হয়নি তাই পরবর্তী যেরকম যে অরিজিনাল আপডেট পাবো নিশ্চয়ই নিয়ে আসবো আপনাদের কাছে এই আপডেটটা এই জন্য নিয়ে এলাম কারণ আপনাদের এত ইমেল পেয়েছিলাম আশা করি আপনারা ক্লিয়ার হতে পারলেন এরকম রকম কোনো মিটিং এখনও হয়নি আমরা আশা করবো ইউনিভার্সিটিরা কলেজরা স্টুডেন্টসদের পাশে দাঁড়িয়ে স্টুডেন্ট বান্ধব তারা ডিশান নেবে কারণ বর্তমানে যেহেতু অনলাইনে অনেকটা পড়াশোনা করানো হয়েছে এখন অফলাইন ক্লাসের মধ্যেও ধরতে গেলে কোথাও দুদিন কোথাও চার দিন কোথাও ছ দিন হচ্ছে তাই যারা ছ দিন ক্লাস করছে তাই সেই দুদিনের দিনের যেমন গোলানো সম্ভব না এবং ছ দিন ক্লাসে তার থাকতে পারছে কি নেটওয়ার একটা বড়ো ব্যাপার যেহেতু হোস্টেলটা রিওপেন হয়নি তাই মাথায় অনেক কিছু রয়েছে আশা করি এই নিয়ে ইউনিভার্সিটি সদর্থক পদক্ষেপ নেবে তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনতি অবশ্যই জানাও তোমাদের পায়ে সবসময় আছি হোক কলরাও